بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد إياك نعبد إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ضالين. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر بسم الله الرحمن الرحيم. قل هو الله قل هو الله قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. وقال أيضا إن الله وملائكته يصلون على النبي يا yeah.
عليه وسلم تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যখন কোন বক্তা ওয়াইজ তিনি যখন বয়ান রাখেন কারো চোখ থেকে যদি চোখের পানি পড়তে থাকে তিনি যদি বয়োবৃদ্ধ মানুষ হয় হাদিসের বর্ণনা বিশ্বনবীর কথা আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতারা এই বয়োবৃদ্ধ দাড়ি পাকা মানুষটি চোখের পানি ফেলছে কেন সে কি আমাকে দেখেছে ফেরেশতারা বলে না আপনাকে তো দেখে নাই আল্লাহ সে কি কবরের আযাব দেখেছে বলে না ও আল্লাহ ওই মানুষটি তো কবরের আযাব দেখে না সে কি জাহান্নামের আগুন দেখেছে না আল্লাহ তাও তো দেখে নাই এবার আল্লাহ ডাক দিয়ে বলেন যে দাড়ি পাকা মানুষটি শুধুমাত্র আমার কোরআনের কথা শুনে ইসলামের কথা শুনে নবী প্রেমের কথা শুনে চোখের পানি এভাবে ফেলছে যা আমাকে দেখে নাই কবরের আযাব দেখে নাই জাহান্নামের আগুন দেখে নাই কোনো কিছু না দেখে আমাকে বিশ্বাস করে আমার ভয়ে চোখের পানি ফেলছে ফাশহাদুল আগফিরানালাহুম ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো এই বৃদ্ধ মানুষগুলোর জীবনের গুনাহগুলো আমি ক্ষমা করে দিলাম কেমন আল্লাহ পেয়েছি আমরা কেমন আল্লাহ পেয়েছি আল্লাহ কত ভালো তাই না আপনি আমি প্রতিদিন হাজার হাজার গুনাহ করি একবার শুধু আল্লাহকে চোখের পানি ছেড়ে কোনো গাছের নিচে অথবা মসজিদের কোনো এক কাতারে অথবা রাতের অন্ধকারে তাহাজ্জুদের সময় একবার ডাকতে দেরি আমার আল্লাহ রব্বুল আলামিন বলে ও বান্দা কি চাস আমাকে বল কি প্রয়োজন আমাকে বল আমি তোর প্রয়োজনটা মিটিয়ে দেব আরো চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ তো সে আল্লাহর জন্য শুকরিয়া তান আমাদের আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করা দরকার আছে না নাই আল্লাহর শুকরিয়া আদায় করে যে পৃথিবীর মালিক আপনাকে আমাকে আজকে হসপিটালে রাখতে পারতেন এখানে অনেকে আছেন যাদের আত্মীয় স্বজন এমনকি সন্তান মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হসপিটালের ওই বেডে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে মা তার সন্তানের জন্য পাশে বসে চোখের পানি ছেড়ে কান্না করে বাবা তার সন্তানের জন্য কান্না করছে এমন একটা পরিস্থিতি আপনাকে ফেলতে পারতেন কিন্তু আল্লাহ কিন্তু সেটা ফেলেন নাই আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আমরা শুনেছি যে আমাদের আজকের যিনি আখিরে মুনাজাত দিবেন আপনাদের সাথে নিয়ে যিনি দোয়া করবেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক আল কাসেমি পীর সাহেব হুজুর ইতিমধ্যে তিনি চলে এসেছেন পড়ুন আলহামদুলিল্লাহ যে রব্বে করিম ও চেয়ারম্যান সাহেবের জন্য একটা চেয়ার চেয়ারম্যান সাহেব মানে চেয়ারম্যান বুঝতে হবে আপনাকে হ্যাঁ প্লিজ পড়ুন আলহামদুলিল্লাহ আলেমদের সাথে যার রিলেশন থাকবে সোহবতে সলেহ তোরা সলেহ কুনান সোহবতে তলেহ তোরা তলেহ কুনান আলেমদের সাথে যা রিলেশন থাকবে কাল কিয়ামতের হাসর নসর সে আলেমদের সাথে আল্লাহ করে দিবে সুবহানাল্লাহ আরে জোরে অতএব চেয়ারম্যান সাহেব তিনি আলেমদের সম্মান দিচ্ছেন সম্মানের মালিক একজন চিৎকার করে বলুন তিনি কে অত আইজ্জু মান্তাশা ওয়া তুজিল্লু মান্তাশা বিয়াতিকাল খাইর ওহু আলা কুল্লি শাইইন কাদির তিনি সকল ক্ষমতার উৎস কথা বলেন ঠিক কিনা নাকি জনগণ হ্যাঁ আমরা তো লিখি জনগণ সকল ক্ষমতার উৎস লিখি না এটা কি মেনে নিচ্ছেন নাকি কেউ খোদার কসম করে বলি যদি কেউ বিশ্বাস করে এক সেকেন্ডের জন্য জনগণ সকল ক্ষমতার উৎস ওই মুহূর্ত থেকে তার আর কালেমা থাকবে না তিনি ওই মুহূর্ত থেকে কাফের হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা সকল ক্ষমতার উৎস চিৎকার করে বলতো তিনি কে আসুন সে রব্বে কারিমের দরবারে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সকল ভয় দূরে ঠেলে কণ্ঠ কণ্ঠ মিলিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য একবার চিৎকার করে পড়ি আলহামদুলিল্লাহ যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
صلى الله عليه وسلم كي جودي أمرا نائبا پتام تبولي أمرا قرآن كي پتام نا كتا بولون ٹھیک كدا جنبی محمد الرسول الله صلى الله عليه وسلم كي جودي تار پکھو تكي مسج گلو نائبا پتام تبولي وي مدينة وي مكة كي چوي أمرا پتام نا كتا بولون ٹھیک كدا অতএব মক্কা মদিনা চাইতো আমার নবী মুহাম্মদের দাম বেশি কথা বলেন ঠিক কিনা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নাইবা পেতাম তাহলে জান্নাত কি জাহান্নাম কি জানতে পারতাম না কথা বলেন ঠিক কিনা এমন কি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নাইবা পেতাম তাহলে এমন কি আমার আল্লাহকেও আমরা চিনতে পেতাম না কথা বলেন ঠিক কিনা সে নবীর শানে দরুদ পড়া দরকার আছে না নাই আসুন আমরা কোনছে কোনছ মিলে অন্তর থেকে কলিজার ভিতর থেকে আমার নবীকে ভালোবেসে একবার পড়ি সাল্লাল্লাহু সম্মানিত মুসলিয়ানে কারাম এখানে কিন্তু প্রথমে একটা হেডলাইন রয়েছে বিচাপিতলা কবরস্থানে কবরস্থান যে কবরস্থানে আপনাকে আমাকে প্রত্যেকটা মানুষকে যেতেই হবে যেটা হচ্ছে আমাদের চূড়ান্ত ঠিকানা যে কবরের প্রতিদিন আপনাকে 70 বার করে ডাকছে আয় কাছে আয় কাম টু মি বি রেডি ফর দ্য ডেথ মৃত্যুর জন্য প্রস্তুতি নে ইওর ফাইনাল ডেস্টিনেশন ইজ হিয়ার তোমার এই চূড়ান্ত জায়গাই হচ্ছে কবর কথা বলো ঠিক কি না অতএব এটা শুনলে কেমন যেন একটু হৃদয়ের মধ্যে একটা ভয়ঙ্কর ফিলিং কাজ করে মনে হচ্ছে যে কোনো সময় আমার মৃত্যু হয়ে যাবে কারণ এটা তো আমার কথা নয় এটা তো রব্বুল আলামিনের কথা রব্বুল আলামিন বলে দিয়েছেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট সময় আছে সময় যখন ফুরিয়ে যাবে লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন সময় যখন ফুরিয়ে যাবে আজরাইল চলে আসবে আপনাকে 1 সেকেন্ড সময় আর দিবেন না সে আপনার রূহটাকে নিয়ে যাবে ঠিক কিনা 1 সেকেন্ড সময় দিবে না আমাকে একটু সময় দাও বলে হবে না সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালামের উজির সুলাইমান আলাইহিস সালামের সামনে বসেছিলেন হঠাৎ করে দেখলেন কে যেন একজন পাশে আসলো নতুন একজন লোক যাকে কখনো দেখা যায় নাই ওই লোকটা সুলাইমানের উজিরের দিকে বড় বড় চোখ করে তাকায় সুলাইমানের উজির কখনো দেখে নাই লোকটা কিছুক্ষণ বড় বড় চোখ করে সুলাইমানের উজিরের দিকে তাকায় আবার তিনি সেখান থেকে চলে যায় চলে যাওয়ার পর যখন সুলাইমান আলাইহিস সালামকে তার উজির বললেন আল্লাহর নবী ঘটনা কি এমন একটা লোক দেখলাম যেই লোকটাকে কখনো দেখি নাই এমন একটা মানুষ দেখলাম যেই মানুষটাকে কখনো দেখি নাই এবার সাইয়েদানা সুলাইমান বললেন সে তো মানুষ নয় সে হলো আজরাইল আল্লাহু আকবার সে তো মানুষ নয় হি ইজ নট হিউম্যান বিং হি ইজ অনলি অ্যাঞ্জেল দ্য রেসপন্সিবিলিটি টু ক্যাচ এভরি সিঙ্গেল হিউম্যান সোল তার দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা মানুষের রূহটাকে কবজ করে নিয়ে যাওয়া এটা শুনলে কি কলজায় পানি থাকে বলল আমার দিকে কেন বড় বড় চোখ করে তাকায় তিনি বললেন হয়তো তোমার সময় শেষ এজন্য বড় করে চোখ করে তাকিয়েছে কারণ জীবনে একটা বার মাত্র আজরাইল আসে মানুষের কাছে ঠিক কি না ফাইনালি একবার আসে হতো হয়তো তোমার সময় শেষ এবার সাইয়েদানা সুলাইমানের আজরাইল বলেন আমাকে একটু দয়া করে একটা বড় কোনো একটা দ্বীপের মধ্যে দিয়ে আসেন যেখানে আজরাইল পাবে না এটা কি সম্ভব এবার সুলাইমানের উজিরের কথা শোনার পর মনে মনে সুলাইমান হাসেন আর বলেন ও বোকার তোর তো সময় শেষ তুই তো বুঝোস না লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন 1 সেকেন্ড না হবে না 1 সেকেন্ড সময় তুমি পাবে না এবার বললেন ঠিক আছে জিনদেরকে অর্ডার দিলেন যাও মেঘে করে তাকে এক টানে নিয়ে যাও একটা বড় দ্বীপের মধ্যে মেঘের উপরে তাকে উঠিয়ে দিল এক টানে দ্বীপের মধ্যে নিয়ে গেলেন দ্বীপে যখন তিনি নামলেন নেমে দেখেন যে লোকটা তার দিকে বড় বড় চোখ করে তাকিয়েছে ওই আজরাইল ওই মুহূর্তে ওখানে দাঁড়িয়ে আছে আল্লাহু আকবার যার ভয়ে তুমি চলে আসছো সে সামনে দাঁড়ানো বাংলা একটা প্রবাদ আছে না যেখানে বাঘের ভয় তিনি তো ভয় পেয়ে গেলেন এবার আজরাইল তার দিকে তাকায় ঘড়ির দিকে তাকায় সময় শেষ জান কবজ
জান কবজ করার পর সাইয়েদনা আজরাইল এবার সুলাইমানের কাছে আসলেন এসে বলেন আল্লাহর নবী তখন আমার হাতে সময় ছিল না আমি যে আপনার সাথে কথা বলবো তেমন কোনো সময় ছিল না কারণ আমার আল্লাহ আমাকে অর্ডার করেছেন সুলাইমানের উজিরের কাছে তাড়াতাড়ি যাও জান কবজ আর মাত্র সময় আছে 1 মিনিট আমি উপর থেকে তাকালাম তাকিয়ে গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখলাম কোথাও তো সুলাইমানের উজির নাই আল্লাহ অর্ডার করলো দ্বীপের মধ্যে যাও সময় আছে 1 মিনিট দ্বীপে গিয়ে সুলাইমানের উজিরকে তুমি পাবা কিন্তু দ্বীপের দিকে তাকিয়ে দেখি উজির নাই আল্লাহু আকবার বললেন না আমি হঠাৎ করে তাকিয়ে দেখলাম ও আল্লাহর নবী আপনার সামনে আপনার উজির বসা আল্লাহু আকবার তাকিয়ে যখন দেখলাম আপনার সামনে বসা আল্লাহ বললেন দ্বীপে যাও সময় আছে 1 মিনিট আর তাকিয়ে দেখলাম আপনার দিকে আপনার সামনে বসা এখান থেকে দ্বীপের দূরত্ব প্রায় 25000 কিলোমিটার হাউ ইট পসিবল টু গো देयर কিভাবে সম্ভব সেখানে যাওয়া আমার তো চিন্তায় টেনশনে অস্থির সময় আছে 1 মিনিট কাউন্টডাউন শুরু 60 59 57 এভাবে সেকেন্ড আস্তে আস্তে কমছে আমি যখন এটা দেখলাম এক দৌড়ে আপনার সামনে মিলি সেকেন্ডের মধ্যে চলে আসলাম তার দিকে তাকালাম আর মনে মনে ভাবলাম ওই উজির এই 25000 কিলোমিটার দূরে গিয়ে ওই দ্বীপের মধ্যে কিভাবে যাবে সময় তো হাতে 50 সেকেন্ড এজন্য আমি বড় বড় চোখ করে তাকিয়েছিলাম কথা কি বুঝতে পারছেন আপনারা কষ্ট হচ্ছে না তো বড় বড় চোখ করে এজন্য তাকিয়েছিলাম যখন দেখলাম সে তো উঠে না সে তো উঠছে না সময় তো চলে যাচ্ছে আর মাত্র 40 সেকেন্ডস বাকি আছে হাউ ইট পসিবল কিভাবে সম্ভব এবার মনে মনে চিন্তা করলাম যে আল্লাহ আমাকে বলেছে দ্বীপের মধ্যে তার জান কবজ হবে ওই আল্লাহই তাকে সেখানে নিয়ে যাবে আল্লাহু আকবার আমি চিন্তা করলাম আমার কাজ তো শুধু জান কবজ করা আর তো কোনো কাজ নাই আমার কাজ এটাই আমি ওখানে চলে যাই আল্লাহর কাজ আল্লাহ করবে সুবহানাল্লাহ পড়লেন না আমি সেখানে গিয়ে দাঁড়ালাম হঠাৎ করে দেখলাম মাত্র হাতে সময় আছে 2 সেকেন্ড আমার তো হার্টবিট বাড়তেছে কারণ এবার এই প্রথম দুনিয়াতে একটা ঘটনা ঘটবে সময় মতো আমি জান কবজ করি নাই চাকরি নট না এই তোমাকে বলেছি 10টায় জাস্ট 10টায় তার জান কবজ হবে সেকেন্ডের কাটা হবে সেখানেই জান কবজ কিন্তু সময় তো আছে 2 সেকেন্ড কিভাবে সম্ভব যখন এটা ভাবছি তখন দেখি সামনে এসে হাজির আস্তে দেরি সময় আছে 1 সেকেন্ড টান দিয়ে তার রুহটা নিয়ে নিলাম সুবহানাল্লাহ পড়লেন না এইজন্য কবরের কথা যখন শুনি এখানে একটা চিন করে উঠে ব্যথা হয় আর যার বাবা চলে গেছে মা চলে গেছে নিজের চোখের সামনে দেখেছে বাবার গড়গড় করেছে কণ্ঠনালি থেকে কত কষ্ট কত যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা হবে এই কথা তো আমার নয় এটা তো রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত থুম্মা ইলাইনা তুরজাউন কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত প্রত্যেকটা মানুষের মৃত্যুর যন্ত্রণা হবে এভরিবডি হ্যাভ টু টেক দ্য টেস্ট অফ দ্য ডেথ সবাইকে মৃত্যুর সেই স্বাদ গ্রহণ করতেই হবে একদিন এলান হয়ে যাবে ওই মাইকের মধ্যে একদিন এলান হবে অমুকের সন্তান অমুক বাড়ির সন্তান নাই কত মানুষের জানা যায় তো আপনি পড়ে দিয়েছেন কিন্তু একদিন আপনারও জানাজা হবে একদিন মানুষজন দৌড়ে আসবে আপনার জন্য বাসটা কাটবে আপনার জন্য ওই বড়ই পাতার গরম পানি করবে এখন আপনি অন্যকে শোয়ান কাঁধে করে নিয়ে যান কিন্তু একদিন আপনার এমন একটা সময় আসবে আপনাকেও কাঁধে করে নিয়ে যাবে মুরদার কান্দা কয় জিন্দারে ভাই আজ বুঝি দিলাম মোরে জনমের বিদায় ঠিক না পাহাড় সমান জমিদারি লইলাম না কো টাকা কড়ি পাহাড় সমান জমিদারি পাহাড় সমান জমিদারি লইলাম না কো টাকা কড়ি খালি হাতে ফিরাই দেয় আমায় মুরদার কান্দা কয় জিন্দারে ভাই আজ বুঝি দিলাম মোরে জনমের বিদায়
যারা কাফন পড়ায়, যারা কাঁধে লইয়া যায়, যারা কাফন পড়ায়, যারা কাঁধে লইয়া যায়, তারাই আমার আপন ভাই, তাদের কাছে দোয়া চাই, তারাই আমার আপন ভাই, তাদের কাছে দোয়া চাই। আজ বুঝি দিলাম ওরে জনমের বিদায়, মুর্দার কান্দা কয় জিন্দারে ভাই, আজ বুঝি দিলাম ওরে জনমের বিদায়। আমার মাহারে কইও, আমার বাজানের কইও, আমার মাহারে কইও, আমার বাজানের কইও, একলা আন্দার কবরে থাকবো কেমন করে রে, ওই নাই আন্দার কবরে থাকবো কেমন করে রে। আজ বুঝি দিলাম ওরে জনমের বিদায়, মুর্দার কান্দা কয় জিন্দারে ভাই, আজ বুঝি দিলাম ওরে জনমের বিদায়। ঠিক কিনা? একদিন আপনার জন্য মসজিদে এলান হয়েছে, আপনি সেদিন থাকবেন না, এই দুনিয়াতে মাহফিল থাকবে, প্রোগ্রাম থাকবে, রঙ্গমঞ্চ থাকবে, রং তামাশা থাকবে, আপনার সন্তান থাকবে, নাতি থাকবে, বংশ পরম্পরা থাকবে, শুধু একজন থাকবে না, তা হলো আমরা। ঠিক কিনা? কি দুনিয়া? আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবী, এই পৃথিবীটা এমন একটা পৃথিবী যে পৃথিবী হচ্ছে ধোকা, মরিচিকা, কোনো কিছু নয়, সামান্য বিষয়। আপনি এখন খাচ্ছেন, উইদিন টু আওয়ার্স দ্যাট উইল বি ডাইজেস্টেড। এখন খাবেন, যা খান না কেন, কাচ্চি খাবেন, পোলাও খাবেন, চিকেন খাবেন, মাটন খাবেন, কাবাব খাবেন, ডাজেন্ট ম্যাটার, আফটার টু আওয়ার্স ইট উইল বি ডিস্ট্রয়েড। ইট ইজ দ্য ন্যাচারাল ম্যাটার ফ্রম অলমাইটি। তাহলে এই কিসের লাভ? এজন্য বিশ্বনবী বলে দিয়েছেন, লোভ করো না, লা তানদুর মান হুয়া আলা মিনকা, তোমার চাইতে যে উপরের দিকে তার দিকে তাকাবা না, উন্দুর ইলা মান হুয়া আসফালা মিনকা, তোমার চাইতে নিচের দিকে যে মানুষটা আছে তুমি তার দিকে তাকাও, তাহলে যন্ত্রণাটা একটু কম হবে। আপনি কি জানেন এদেশের হাজার কোটি টাকার মালিকরা ততটা সুখে নাই যতটা সুখে আছে আমার দেশের রিক্সাওয়ালারা, কথা বলুন ঠিক কিনা? এদেশের হাজার কোটি টাকার মালিক মানুষের জমি উপর বিল্ডিং করে গার্মেন্টসের কর্মচারীটাকে টাকা দেয় না, মানুষের লক্ষ কোটি টাকা ব্যাংকের ঋণ খেলাপি করে করে নিজের অ্যাকাউন্টে ভরে, অথচ তার সুখ হয় না, তার স্ত্রী থাকে গুলশানের ক্লাবে, ছেলে খায় বাবা গাজা ইয়াবা দাদা চাচা নানা, কিন্তু আমার দেশের শ্রমিকরা গরিবরা দিনমজুররা তাদের চাইতে লক্ষ কোটি গুণ বেশি সুখে আছে, কথা বলুন ঠিক কিনা? কারণ হলো আপনি যে পরিশ্রম করছেন কতটা সুখী জানেন? এখানে আজকে বা গতকালকে ঘুমের ওষুধ খেয়েছেন কারা? একজন, একজনও না, ঘুমের ওষুধ ছাড়া কি ঘুম হয় আপনাদের? বলে কি ঢাকার ছাড়া হাজার কোটি টাকার মালে তাদের তো চারটা ঘুমের ওষুধ লাগে, নাউজুবিল্লাহ পড়লেন না, চারটা ঘুমের ওষুধ ছাড়া তার ঘুম হয় না, এখানে শেষ নয়। ও বেটা চারটা ঘুমের ওষুধ খাওয়ার পরেও রাত তিনটার দিকে ঘুম থেকে অটোমেটিক উঠে যায় পায়চারি করে, কারণ আগামীকাল সকালে চার ব্যাংকের ২৫ কোটি টাকা তো তাকে পরিশোধ করতে হবে, কথা বল ঠিক কিনা? অথচ আমার দেশের যারা কৃষক শ্রমিক দিনমজুর, দোজ পিপল আর ডিপেন্ডস অন ডেইলি বেসিস ইনকাম, যারা দৈনিক ভিত্তিতে কাজ করে, রিক্সা চালিয়ে ক্ষেত খামারে কাজ করে ১০০০ টাকা পায়, ওই টাকা নিয়ে ডাল চাল টাটকা সবজি কিনে বাড়িতে যায়, বউ রান্না করে সুন্দর করে খাবার খেয়ে ১০টার দিকে এমন ঘুম দেয় নাকের শব্দ মনে হয় পাশ দিয়ে ট্রাক যাইতেছে, এরকম হয় কিনা? আর ওই গাদ্দার দেশদ্রোহী হাজার কোটি টাকার মালিক জালেম, ওই জালেমের চার বড়ি খাওয়ার পরে ঘুম হয় না, কথা বলো ঠিক কিনা? এই জন্য তাদের সন্তানরা কি করে জানেন? তাদের সন্তানরা তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায়, কথা বলো ঠিক কিনা? আর আমার দেশের কোনো শিক্ষকের ছেলে শিক্ষককে অথবা কোনো কৃষকের ছেলে কৃষককে কি বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে? আর ওখানে খরচ পোষাবে কি করে? আপনি সচিব হয়েছেন ঠিক আছে, আপনি মেরিন ইঞ্জিনিয়ার হয়েছেন, ডক্টর হয়েছেন, আপনি পিএইচডি হোল্ডার হয়েছেন, টাকা আছে আপনার, কিন্তু টাকা দিয়ে আপনি কম্বল কিনতে পারবেন, সুখ কিনতে পারবেন না, কথা বলো ঠিক কিনা?
ওই টাকা দিয়ে বাড়ি করতে পারবেন কিন্তু আপনাকে মেডিসিন খেয়ে ঘুমাতে হবে অথচ আমার দেশের দিন মজুরের কি সুন্দর ঘুম কি শান্তি কি প্রশান্তি ঘুমায় 10টায় আবার ফজরের সময় উঠে যায় আর ওই গাধাগুলো ঘুমায় রাত 3টায় উঠে সকাল 8টায় নামাজ নেই কিচ্ছু নেই আল্লাহর সাথে সম্পর্ক নেই এজন্য আল্লাহর ওলিদের সংস্রবে আছার দরকার আছে না নাই আল্লাহ বলে দিয়েছেন অকুনু মাআস সাদিকিন সৎকর্মশীল যারা আল্লাহর ওলি আছে তাদের সাথে মিলো আবার এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলে আছে না নাই ভুল করছেন আপনারা আল্লাহর ওলিদের সম্পর্কে সার্টিফাই করে দিয়েছেন আল্লাহ নিজে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন যাদের কোনো ভয় নাই টেনশন নাই কোনো চিন্তা নাই অথচ তাদের বিরুদ্ধে যদি কথা বলেন কোন বন্ধুর সামনে অন্য বন্ধুর বিরুদ্ধে যদি কথা বলা হয় যেমন বন্ধুর মেজাজ খারাপ হয় তেমন কোন আল্লাহর ওলির বিরুদ্ধে যদি কেউ কথা বলে তেমন আল্লাহ কিন্তু রাগ হয়ে যায় ঠিক কি না এজন্য আল্লাহর ওলি যেখানে আমরা তাদের সংস্রবে থাকবো ইনশাআল্লাহ একটু ফাঁকা জায়গাগুলো একটু সামনে এগিয়ে বসেন অনেকে দাঁড়িয়ে আছেন প্লিজ বসে যান একটু একটু আমাদেরকে একটু ক্লোজ হয়ে বসেন প্লিজ আপনাদের কি খারাপ লাগছে আমি তাহলে 10 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ ঠিক আছে হ্যাঁ সারা রাত আরো একজন আলেম আছেন তো তিনি তো কথা বলবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আমাদের কবুল করে নেক করুন আমিন আমিন দেখুন প্রত্যেকটা মানুষকে যদি মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হয় তাহলে আমরা কেন অপরাধ করছি মৃত্যু তো শুধুমাত্র আমাদের হয়েছে তেমনটি নয় আদম আলাইহিস সালামের হয়েছিল সাইয়েদনা আদম আলাইহিস সালাম একমাত্র মানুষ ছিলেন যাকে আল্লাহ 1000 বছর হায়াত বলে দিয়েছেন মনোযোগ আছে তো আপনাদের কার কার মনোযোগ নেই হাত উঁচু করে দেখান হ্যাঁ উনি বুঝতে পারে নাই আচ্ছা কাদের কাদের মনোযোগ আছে শুধু তারাই হাত উঠান প্লিজ লিল্লাহি তাকবীর আমার সাথে কিন্তু একজন প্রখ্যাত আলেম রয়েছেন এ পাশে মুফতি হাফেজ মাওলানা বশির আহমেদ প্রখ্যাত একজন বক্তা আমার ছোট ভাই আজকে মাহফিল তার ছিল না আমি বললাম আমার সাথে চলে আসো আলহামদুলিল্লাহ আমি তুমি করে কি ডাকি ঢাকার একটা বড় মসজিদের খতিব যদি খতিবের তার মুসল্লিরা যদি তুমি শুনে যে আমি তুমি ডাকছি আমার হুজুরকে তাহলে খবর আছে আলহামদুলিল্লাহ আমার ডান দিকে আছে তার জন্য আমরা দোয়া করব পড়ুন আলহামদুলিল্লাহ দেখুন একমাত্র ইনসান মানব ছিলেন যিনি হায়াত জানতেন প্রশ্ন করব উত্তর দিবেন তিনি কে মাশাআল্লাহ আমার শ্রোতারা দেখি ভালো ছাত্র হ্যাঁ সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ ডাকলেন দেখে বললেন আদম তুমি কি জানো তোমার হায়াত কত কইলেই তো জানবো না কইলে তো জানা যায় না আল্লাহ বলে দিয়েছেন আদম তোমার 1000 বয়স হায়াত হচ্ছে 1000 বছর সাইয়েদনা আদম খুশি হয়ে গেলেন বললেন ও আল্লাহ আর আমার সন্তানদের খবর কি সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সাথে নিয়ে আল্লাহ বললেন চলো একটা মাহফিলে যাই কথা কি বোঝা যায় মাহফিল মানে এই মাহফিল না মাহফিল হলো রুহের জগতে কিয়ামত পর্যন্ত যত দুনিয়াতে মানুষ আসবেন সকল মানুষের যে রুহের জগৎ যেটাকে বলে আলামে আরওয়াহ আলামে আরওয়াহের মধ্যে তিনি গেলেন গিয়ে বললেন দেখো এই সব তোমার সন্তান সুবহানাল্লাহ বললেন না সুন্দর সুন্দর চেহারা কালো আছে চেহারার বিভিন্ন স্টাইল কালো আছে চাইনিজ আছে নাক যেগুলা বোঁচা এগুলার কি কয় চাইনিজ আছে না নাক লম্বা সেটারে কি কয় পাকিস্তানে আমাদের নাক বোঁচাও না লম্বাও না মাঝামাঝি ঠিক কিনা আমরা বাঙালি না আমাদের ভিন্ন ভিন্ন স্টাইলের চেহারা আর চাকমারে আপনি যদি 25 জনের এক জায়গায় রাখেন মনে হবে একজনরে দেখছেন চেহারা সব সেম সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বললেন সব তোমার সন্তান এবার তাকিয়ে দেখলেন একজন খুব সুন্দর জিজ্ঞাসা করলেন সে কে বলল সে তোমার সন্তান এই তোমার সন্তান তোমার মতো নবী হবে সে হচ্ছে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম সুবহানাল্লাহ পড়েন এবার পর্যায়ক্রমে তিনি যখন দেখলেন তাকিয়ে দেখলেন আরেকজন মানুষ সে গুনগুন করে কি যেন পড়ে হঠাৎ করে খেয়াল করলেন সে আল্লাহর কালাম পড়ে জিজ্ঞাসা করলেন সে কে বলল সে তো আর কেউ নয় সে হলো দাউদ সুবহানাল্লাহ পড়েন দাউদ আলাইহিস সালামের কণ্ঠ অসাধারণ ছিল মধুময় ছিল এবার বললেন এত সুন্দর গলা আমারে দিছেন 1000 এরে দিছেন কত
বলল তার মাত্র 40 বছর আল্লাহই কোন ইনসাফ আমার দিলেন 1000 এত সুন্দর কণ্ঠশিল্পীর আপনি 40 দিলেন কেন কথা কি বুঝতে পেরেছেন অন্য বর্ণায় আছে 60 কোন বর্ণায় আছে 40 কোন বর্ণায় আছে 60 এবার বলল আল্লাহ একটু বাড়িয়ে দেন বলল না ক্লোজ হয়ে গেছে এভরি সিঙ্গেল ম্যাটার ইজ ক্লোজ লৌহে কলম থেকে যখন কলম এসেছে সবার ভাগ্যে কখন কি হবে সব লেখা শেষ কার কতটুকু হায়াত হবে কে কোথায় মারা যাবে আমার সে কলমটা সেটা লিখে দিয়েছি সুবহানাল্লাহ পড়েন ক্লোজ আর হবে না বাজেট শেষ বাজেট শেষ হয় না অনেক সময় যদিও আমাদের দেশের অনেকের বাজেট থাকার পরও কো শেষ এরকম আছে না নাই চুরিদারি আছে না নাই আল্লাহ হেফাজত করুক পুরো আমিন মনে রাখতে হবে যে সমাজের মধ্যে সমাজপতি যারা আছে তারা যদি ভালো হয় তাহলে সমাজের মানুষগুলো ভালো হয় কথা বলেন ঠিক কি না সমাজের নেতারা যদি দুর্নীতিবাজ হয় ওই এলাকার মানুষজনকে আপনি দুর্নীতি থেকে মুক্ত করতে পারবেন না কোন স্লোগান চলবে না কথা বলেন ঠিক কি না আল্লাহ বলেছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন ওয়াই ইউ আর সেইং বাট ইউ আর নট ডুইং এটা কিন্তু একটা নীতিমালা তুমি কেন এই কথা বলো যে কথা তুমি করো না আমাদের অনেক সময় সমাজে যারা কি নেতা আছে তারা বলে এটা দিব সেটা দিব নির্বাচনের আগে হাস নির্বাচনের পরে বাস এরকম আছে না নাই তবে সব জায়গায় না কিছু জায়গায় ভালো আছে তখন বলে যে আমার স্পেলিং মিস্টেক হয়েছে আমি বলেছিলাম বাস আপনারা শুনেছেন হাস এটা আমার দোষ না এরকম আছে না নাই আল্লাহ আমাদের যোগ্য নেতা বাংলার জমিনে দিয়ে দিক পড়ুন আমিন এবা সাইয়েদানা আদম আলাইহিস সালাম তিনি বললেন তারে 60 কেন কোন বর্ণায় 40 কেন আল্লাহ একটু বাড়িয়ে দেন আল্লাহ বলল না বাড়ানো যাবে না এবার আল্লাহর কাছে বললেন আল্লাহ একটু কিছু করেন শেষে যখন উপায় পেল না বলল আল্লাহ আপনি তাকে একটু সেঞ্চুরি করে দেন সেঞ্চুরি বুঝেন তো যুবকরা বুঝে সেঞ্চুরি মানে কি 100 আল্লাহ সেঞ্চুরি করে দেন আল্লাহ বললেন কই থেকে দেবো আমার তো বাজেট নাই বলল আমার বাজেটের থেকে দিয়ে দিলাম সুবহানাল্লাহ পড়েন সাইয়েদানা আদম আলাইহিস সালাম যখন ইন্তেকালের সময় হয়ে গেল যখন আজরাইল চলে আসলেন এসে বললেন ফাইদা জা জালুকুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন সময় শেষ ইউ টাইম ইজ ওভার ইউ হ্যাভ টু ব্যাক টু লর্ড আপনার সময় শেষ আপনাকে আল্লাহর কাছে যেতে হবে সুম্মা ইলাইনা তুরজাউন আল্লাহর কাছে যেতে হবে আদম বলেন তুমি আবার কেডা তুই কেডা রে আরে আপনি তো হলেন সকল মানুষের আব্বা আপনি কে জানেন না আপনার হায়াত শেষ বলল তোমার হিসাব কিতাব ঠিক করে আসো আমার বয়স মাত্র 960 হয়েছে আরো 40 বছর পাও না আছি 40 হোক না তারপরে আসো 1000 সমান আমার মনে আছে আমি এত অল্প মেধার না আল্লাহ আমাকে বলেছেন 1000 বয়স হায়াত আমার আর তুমি আইছো 40 বছর আগে ঘটনা কি অঙ্ক করো তারপরে আসো তিনি বললেন আল্লাহ ভুল করে নাই আপনি ভুল করেছেন বলল মানে কি ফয়সালা আল্লাহর কাছে এবার আল্লাহ বললেন ও আদম কি ব্যাপার কি হয়েছে এত ঝগড়াঝাটি কেন কি ব্যাপার ঝগড়া করো কেন আল্লাহ আপনি আমাকে বলেছেন আমার 1000 বছর হায়াত কিন্তু আজরাইল 40 বছর আগে আইসা হাজির কি করবেন এবার করেন আল্লাহ বললেন ও আদম সেজন্যই তো তোমার নাম রেখেছে ইনসান সুবহানাল্লাহ পড়লেন না ইয়া আইহুয়ান নাস ইয়া আইহুয়াল ইনসান ইনসান এটা কিন্তু আরবী শব্দ কোরআনের শব্দ তাই না বিরক্ত হচ্ছেন না তো বুঝতে পারছেন ওয়াজ নাস ইনসান এই শব্দটি আরবি এখানে অনেক বড় বড় প্রখ্যাত আলেমরা আছেন সামনেও আছেন নাসিউন শব্দ থেকে ইনসান নাসিউন শব্দের অর্থ হচ্ছে ভুল দোজ পিপল অলওয়েজ ডুইং মিস্টেক দে আর কল ইনসান যারা সব সময় ভুল ভ্রান্তি করে ভুললা যায় নামাজ পড়ে 3 রাকাত কয় 4 রাকাত পড়ছি হয় না আপনার আপনারও হয় বয়স হয়ে গেলে আমারও হবে বয়স আমারও তো 14 মতো হয়ে গেছে বয়স হবে তখন সবারই হবে এজন্যই তো আদম তোমার নাম রাখছি ইনসান তুমি তো ভুলে গেছো মিয়া ওয়াল্লাহ মনে করতে পারছি না বলেন আপনি বলল রুহের জগতে তোমার ছেলে দাউদকে যে তুমি 40 বছর দিছিলা সেটা তুমি খায়া ফেলছো আল্লাহ একবার পড়ে এভাবে আজরাইল এসে এসে স্মরণ করিয়ে করিয়ে দিয়ে যখন সময় শেষ হয়ে যাবে আল্লাহর কাছে নিয়ে যাবে পৃথিবীতে একজনের কিন্তু একজন মানুষ যে মানুষটি ছিলেন নবী যে নবীর রুহের কবচটা হয়েছিল চতুর্থ আসমানে সুবহানাল্লাহ পড়েন না
জানা আছে কার নাম কি নাম বলেন হ্যাঁ ঈসা রুহুল্লাহর তো জান কবজি হয় নাই ইদ্রিস আলাইহিস সালাম সাইয়েদানা ইদ্রিস আলাইহিস সালামের সাথে একজন মনোযোগ আছে তো 10 মিনিট না বলেছি শেষ হয়ে গেছে তো 10 মিনিট হ্যাঁ সাইয়েদানা ইদ্রিস আলাইহিস সালাম তার সাথে একজন ফেরেশতার বন্ধুত্ব হয়ে গেছে খুব ক্লোজেস্ট ফ্রেন্ড ফেরেশতার সাথে বন্ধুত্ব কিন্তু এটাকে মজার বিষয় তাই না চাইলে পাকনা দিয়ে উড়ে চলে যাবেন প্রথম আসমানে নাকি একটানে এক একটানে চলে যাবে সাইয়েদানা ইদ্রিস আলাইহিস সালাম তার সাথে একজন ফেরেশতার রিলেশন হয়ে গেল বন্ধু হয়ে গেল এটা আবার কিন্তু গার্লফ্রেন্ড না ওই যে যুবকটা মিডি মিডি হাসে এটা কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না ঠিক আছে এটা ছিল ফেরেশতার সাথে মানুষের রিলেশন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যে সম্পর্কটা সাইয়েদানা জিব্রিল আমিনের সাথে আমার নবীর ছিল সুবহানাল্লাহ পড়েন বিশ্ব নবীর সাথে মহা খাতির সেই লেভেলের সম্পর্ক ছিল সাইয়েদানা ইদ্রিস আলাইহিস সালাম ফেরেশতারে বলে আপনি তো একটানে চলে যান প্রথম আসমানে একটু আমারে কদ্দুর কয় না আপনাদের এলাকায় কি বলে কদ্দুর মানে অল্প একটু নাকি আমারে কদ্দুর হিডো হিডো না পিঠে কইরা আপনাদের এলাকায় কি বলে পিঠে কইরা আমার একটু পিঠে কইরা প্রথম আসমানে নিয়ে যাও এবার বলল এটা আমার হাতে না এটা আল্লাহর হাতে আমার রব্বুল আলামিন যদি অনুমতি দেয় তাহলেই আমি আপনাকে নিয়ে যেতে পারবো বলল তাহলে কিসের বন্ধুত্ব আল্লাহরে কইতো নাকি গোপন কথা গোপনে থাক না বলল তা তো হবে না আল্লাহর কাছে পারমিশন নিব আল্লাহর কাছে যখন পারমিশন চায় আল্লাহ বলে তাড়াতাড়ি পিঠে উঠা একটানে প্রথম আসমানে নিয়ে আয় কারণ আমার একটা বড় ধরনের পরিকল্পনা আছে সুবহানাল্লাহ পড়েন প্ল্যান কিন্তু আছে ওর মনের মধ্যে চাহিদাটা তৈরি করে দিয়েছেন একজন চিৎকার করে বলুন তিনি কে আল্লাহ বলেন ফেরেশতা একটানে তাড়াতাড়ি আয় সময় কিন্তু নাই একটানে প্রথম আসমানে চলে গেল সাইয়েদানা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব নবীরা প্রত্যেক আসমানে আছে সাতজন নবী সাত আসমানে ঠিক কিনা প্রথম আসমানে যাওয়ার পর গিয়ে দেখলো পুরো আসমানটা সুন্দর আহা কি চমৎকার পুরো আসমানটা হীরা দিয়ে তৈরি করে দিয়েছেন সুবহানাল্লাহ পড়েন আসমানে একটানে যেতে 500 বছর লাগে আসমানের যে পুরুত্ব এই যে মোটা এই পুরুত্বটাও 500 বছর লাগে সুবহানাল্লাহ প্রথম আসমানে যাওয়ার পর এত চমৎকার নাজনে আমদ দেখার পর বলতেছে ও বন্ধু আরেকটু উপরে মানে আরেকটু আরেকটু উপরে বন্ধু তো আরেকটু উপরে যে তিনি যাবেন এটা কিন্তু মানুষের স্বভাব দাঁড়াইতে দিলে কি করে বসতে দিলে কি কয় বরিশাল কি গিয়েছেন কেউ হ্যাঁ কিভাবে যায় ডেকে করে যায় তাই না নিচে এখন একটু অন্য স্টাইলও আছে এক সময় ডেকে করে ফ্লোরিং করে যেত এক লোক কোনোভাবে সিট পাচ্ছে না কোথাও তো গিয়ে এক মানুষের পাশে ছোট্ট একটা দাঁড়ানোর মতো জায়গা পেয়েছে পরে পাওয়ার মতো একটু সেখানে কিন্তু ভাই একটু দাঁড়াই ওই দেশের ভাষায় মুই কি একটু দাঁড়ামু তো সেখানে তিনি কি দাঁড়ালেন বল ঠিক আছে ভাই দাঁড়ান অসুবিধা নাই পরে যখন রাত 10টা 11টা কি বেজে গেল ভাই অনেকক্ষণ দাঁড়িয়ে আছি একটু বসি মানুষের স্বভাব তিনি যখন বসলেন বসার পরে রাত বেজে গেছে 1টা তো উনি শুয়ে আছে তার পাশে সেও শুয়ে পড়ছে কে দেখে আর এখন হঠাৎ করে যেই ব্যক্তি দাঁড়ানো ছিল সেই ব্যক্তির একটু পায়ে ছিল অ্যালার্জি কি ছিল চুলকানো একজিমা দাউদ বলে না এখন উনি তো চুলকানো শুরু করে দিছে এইভাবে সেই চুলকানো করতে করতে এখানে গিয়া চুলকানো শুরু করছে ওই লোকের পায়ে সে লাভ দিয়ে উঠটাকে ওয়াকি আমি মরে সুলকানকে তো লাভ দিয়ে উঠার পর বলতেছে আমি মরে সুলকানকে ও যে লোক চুলকাইছে সে বলতেছে ও এল্লুগি তো কয় খাউস যাই মজা পাই না কে বুঝছেন তো সে তো কি মজা পাওয়ার কথা না সে তো আরেকজনটা কি চুলকাইতেছে মানে ঝুমের চোটে আরেকজনটা এটা তো মানুষের স্বভাব দাঁড়াতে একটু দিলে কি বসতে চায় বসতে দিলে শুইতে চায় শেষে আবার চুলকেও দেয় চুলকানোর স্বভাব কিন্তু আমাদের পুলিশ ভাইদেরও আছে এক লোক সাইকেল দিয়ে যাচ্ছে এই বেটা তুই সাইকেল মেন রোডে কেন স্যার কিভাবে যাবো আর তো কোনো সুযোগ নাই ঠিক আছে যেহেতু অন্যায় করছিস 500 টাকা দে এটা কোনো কথা স্যার এটা কোনো কি বললেন 500 টাকা তো নাই দে 200 স্যার কোত্থেকে পাবো স্যার বিশ্বাস করেন নাই আরে বোকা দে 100 টাকা অন্তত দে স্যার কসম আল্লাহর 100 টাকা নাই তাহলে 50 দে না স্যার বিশ্বাস করেন আল্লাহর কসম আপনি আমার খুইলা দেখেন তাও নাই তোরে তো এমনি সারা যাইব না প্রচন্ড রোদ চলতেছে আয় একটু সাইড আয় পিঠটা একটু সুলকে দেয়
এরকম আছে না নাই আল্লাহ আমাদের হেফাজত করুন পুরো আমিন সাইয়েদানা ইদ্রিস আলাইহিস সালাম তিনি তো মানুষ এবার তার বন্ধুকে বলে ও বন্ধু প্রথম আসমান তো দেখলাম কত সুন্দর এবার আমি দ্বিতীয় আসমানে যেতে চাই সুবহানাল্লাহ পড়েন আল্লাহর কাছে বলে আল্লাহ আপনার ফয়সালা শুনতে চাই কয় সময় নাই টান মার দ্বিতীয়টায় সুবহানাল্লাহ পড়েন দ্বিতীয় আসমানে তিনি যখন গেলেন সব কিছু ডায়মন্ডের দেখলেন চকচক করে পাখি ফুল যা আছে সব গ্লাসের মতো ডায়মন্ডের মতো চেহারা সুবহানাল্লাহ পড়েন বললো বন্ধু দ্বিতীয় আসমান তো দেখলাম কয় তো বুঝছি তুমি তো মানুষ এইজন্য তো কইছিলাম খাতিল করুম না দ্বিতীয় আসমানে যাওয়ার পরে বার একটানে আবার তৃতীয় আসমান তৃতীয় আসমানে যাওয়ার পর ফেরেশতা বলছে না আর তোমাকে নেওয়া যাবে না আল্লাহ রাগ করবে আল্লাহ ফেরেশতারে বলে না রাগ তো দূরের কথা টানবার সময় হাতে নাই একটানে চারতলায় সুবহানাল্লাহ পড়ায় চতুর্থ আসমানে তারা যখনই গিয়ে দাঁড়ালেন দেখলেন পঞ্চম আসমান থেকে এক সেকেন্ডে এক মুহূর্তের মধ্যে আজরাইল সামনে আইসা হাজির আল্লাহু আকবার আজরাইল আসার পর বললেন কি ব্যাপার আপনি এখানে হাজির কেন বলল এই জীবনে একটা প্রথম ঘটনা ঘটছে কি ঘটনা বলল আল্লাহ বলছে যাও ইদ্রিসের জান কবজ করো কারণ আমি আদম থেকে শুরু করে ইদ্রিসের আগ পর্যন্ত আগ মুহূর্ত পর্যন্ত সব মানুষের জান কবজ দুনিয়াতে করছিলাম আল্লাহ আমাকে বলে দিয়েছেন চতুর্থ আসমানে ইদ্রিসের জান কবজ করো কিন্তু আমি তো আজব হয়ে গেলাম কিভাবে চতুর্থ আসমানে সে আসবে সে তো মানুষ হাউ ইট পসিবল কিভাবে সম্ভব চতুর্থ আসমানে তো আর পাখা নাই যে উইরা যাবে আর কয় বছরে উইরা উইরা আসবে সময় তো হাতে নাই কিন্তু আল্লাহর ওয়াডার হয়ে গেছে আমি চিন্তা করলাম যেহেতু আল্লাহর ওয়াডার হয়ে গেছে তাহলে আমার আর দেরি করার সুযোগ নাই আমি এক দরে যখন চতুর্থ আসমানে আসলাম দেখলাম আমার মক্কেল সামনে হাজির মক্কেল বুঝুন তো আমার যে জিনিসটা দরকার যার জান কবজ করব ওই সুলাইমান আলাইহিস সালামের উজিরের মতো কাউন্টডাউন চলছে 8 7 6 5 4 3 2 বলতে বলতে আমার সামনে হাজির ইদ্রিসের জান কবজ এখানেই হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে জান কবজ কিন্তু হবে জান কবজ হওয়া ছাড়া কোনো উপায় নাই সাইয়েদানা ঈসা আলাইহিস সালামকে তার উম্মতের যন্ত্রণায় আল্লাহ টান দিয়ে উঠিয়েছেন এটাও একটা প্ল্যান কথা বলেন ঠিক কি না আল্লাহর প্ল্যান হলো সাইয়েদানা ঈসা আলাইহিস সালাম রাতের অন্ধকারে তাহাজ্জুদের সময় দোয়া করলে দোয়া কবুল করেন একজন তিনি কে দোয়া কবুলের সময় সাইয়েদানা ঈসা আল্লাহর কাছে বললেন ও আল্লাহ আমি আপনার বন্ধু সবচাইতে ক্লোজ ফ্রেন্ড আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু তার আমি উম্মত হতে চাই আল্লাহ বললেন অ্যাকসেপ্ট করে নিলাম তোমার দোয়াটা অ্যাকসেপ্ট করলাম তাহাজ্জুদের সময় দোয়া করলে অ্যাকসেপ্ট করেন একজন তিনি কে ইলা সামাই দুনিয়া প্রথম আসমানে আগে চলে আসেন আল্লাহ প্রতি রাত্রে আলা মিন মুস্তাগফিরান ফাগফির লাহু আল্লাহ বান্দাদেরকে প্রতি রাতে তাহাজ্জুদের সময় প্রথম আসমানে কুদ্রতি ভাবে এসে এসে ডেকে ডেকে বলেন ও আমার গোলাম কে কে গুনাহ করেছো আমার কাছে বলো পৃথিবীর সকল মালিক যারা আছে তারা তো কেউ আমাকে ডেকে বেতন দেয় না বেতনে কম দেয় যেই মাসের 30 তারিখ বেতন দেওয়ার কথা সেই বেতন 15 তারিখে দেয় কিন্তু প্রতি রাতে আমার আল্লাহ ডেকে ডেকে বলে গোলাম কার কার পাপ আছে কে কে পাপ করেছে বড্ড আফসোস হয় চোখের পানি ছেড়ে দে উঠে যা আমার কাছে বলে দে তোর জীবনের গুনাহগুলো এক মুহূর্তে আমি ক্ষমা করে দিব সুবহানাল্লাহ পড়ে কেমন আল্লাহ পেয়েছি আবার আল্লাহ ডেকে বলেন ও গোলাম কার কার চাকরি নাই আমার কাছে বল ইন্টারভিউ এতগুলা দেওয়ার দরকার নাই তাহাজ্জুদের সময় উঠ উঠে আমার কাছে বল আলা মিন মুস্তারজিকান ফারজুকহু কে আছো রিজিকের সমস্যায় আছো ঠিক মতো খেতে পাও নাই আজকে মাত্র এক বেলা খাইছো কে আমার কাছে বলো তোমার রিজিকের ব্যবস্থা আমি করে দিব কেমন আল্লাহ পেয়েছে আল্লাহ ডাকেন আর বলে আয় আমাকে বল আমাকে বল আমাকে বল সব সময় খুশি হয় ডাকলে উদউনি আস্তাজিব লাকুম প্লিজ কল মি আই উইল ব্যাক ইউর কল আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব ফাযকুরুনি আযকুরুকুম তুমি আমাকে যদি স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব বিশ্বনবীর কাছে এসে কাফেররা বারবার বলতো তোমার আল্লাহ কোথায় কি বলতো তোমার আল্লাহ কোথায় আল্লাহকে তো দেখি না
আল্লাহকে তো দেখা যায় না এই কথা তো সূরা বাকারার প্রথমই আল্লাহ বলে দিয়েছেন যালিকাল কিতাবুলা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ এই যে আলিমুল গায়ব আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যাকে আপনি দেখবেন না তার জন্য মায়া বেশি কথা বলেন ঠিক কি না আপনার স্ত্রী যখন সন্তানের 7 মাস বয়স হয় পেটের মধ্যে মায়া কম না বেশি সন্তানকে দেখে নাকি সাদা নাকি কালো দেখা যায় না কিন্তু মা যখন বিছানা থেকে নামে তখন ধীরে ধীরে নামে সন্তান কেমন বোবা নাকি কালো খোরা নাকি লুলা দেখা যায় না কিন্তু আমার মা যখন বিছানা থেকে নামে পেটটা ধরে ধরে নামে যাতে করে সন্তানটা কষ্ট না পায় আল্লাহু আকবার পায়ে ধরে বলে যুবক ওই মাকে কষ্ট দিস না ওই মাকে কষ্ট দিলে আরশের মালিক রাগ হয়ে যায় এজন্যই তো রব্বুল আলামিন তিনি বলেন ও দুনিয়ার গোলাম আল্লাহ তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা খবরদার দুইটা জিনিস আমার মেজাজ খারাপ হয় এক নম্বর হলো আমার সাথে কাউকে শরীক করো না ডোন্ট অ্যাসোসিয়েট উইথ মি আমার সাথে কাউকে শরীক করলে মেজাজ খারাপ হয়ে যায় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা দ্বিতীয়টা হলো পিতামাতার সাথে সুন্দর আচরণ করো বি কাইন্ড ইউর প্যারেন্টস ইফ ইউ কাইন্ড ইউর প্যারেন্টস ডেফিনেটলি আই উইল গিভ ইউ দ্য প্যারাডাইস সুবহানাল্লাহ পড়ে ইফ ইউ ডোন্ট কাইন্ড ইউর প্যারেন্টস ডোন্ট সার্ভ ইউর প্যারেন্টস ইউ হ্যাভ টু মাইন্ড ইট এন্ড রিয়লাইজ ইট আই হ্যাভ আ লট অফ পেইনফুল পানিশমেন্ট আই উইল গিভ ইউ দ্য হেল ফায়ার কোশ্চিন কালো তোর আমল দিয়ে তুই যত বড় হাদি হস যত বড় আল্লাহর ওলি হস ডাজন্ট ম্যাটার টু মি ইউ হ্যাভ টু গো টু দ্য হেল ফায়ার তোমাকে অবশ্যই পিতামাতার সাথে বেয়াদবি করার কারণে তোমাকে আল্লাহর জাহান্নামে যেতেই হবে পরম নাউজুবিল্লাহ এই জন্য পিতামাতার সাথে সুন্দর আচরণ করা দরকার আছে না নাই অবশ্যই সুন্দর আচরণ করতে হবে আমরা সব সময় একটা জিনিস মাথায় রাখব যে তিনি আমার মা যে মা আমার জন্য কত কষ্ট করেছে আমি পেটের মধ্যে যখন ছিলাম ওই মা কিন্তু ঠিক মতো খেতে পায় নাই সারাদিন বমি বমি ভাব যে না খেতে বসেছে যুবক হঠাৎ করে পেটের ভিতর থেকে ছোট্ট ছোট্ট পা দিয়ে তুমি লাথি মেরেছিল তোমার মা বমি করে সব ফেলে দিয়েছে কখনো রাগ করে পেটে একটা থাপ্পড়ও দেয় নাই কি করলি তুই আমার সাথে এটা বলে নাই মা এখানেই তো শেষ নয় তুমি যখন পৃথিবীতে এসেছো যুবক পৃথিবীর কোন মানুষের যখন পেইন হয় ব্যথা অনুভব হয় মেডিকেল সায়েন্স বলে দিয়েছে মাত্র 33 সেন্টিগ্রেডের পেইন সহ্য করা যায় একটা মানুষের যখন 34 সেন্টিগ্রেডের পেইন হয় তখন ওই মানুষটা ওই মুহূর্তে বেহুশ হয়ে যায় মেডিকেল সায়েন্স বলেছে প্রত্যেকটা মায়ের কমপক্ষে 57% ব্যথা অনুভূত হয় আল্লাহু আকবার আপনার মা আমার মা কিন্তু অজ্ঞান হয় না আল্লাহ তাকে ব্যথা দিতে চায় কারণ যত বেশি ব্যথা তত বেশি মায়া যত বেশি ভালোবাসা মনে রাখবেন তত বেশি ব্যথা হয়েছে ওই মাকে কষ্ট দিও না যুবক ওই মাকে পেন দিও না যে মা কত রাত তোমার জন্য ঘুমায় নাই এখানে শেষ নয় তোমার পায়খানা প্রস্রাবের মধ্যে তোমার মা শুয়েছিল এখানে শেষ নয় তুমি যখন অসুস্থ হয়ে যেতে যুবক জায়নামাজটা বিছিয়ে কত রাত তোমার মা হাত উঁচু করে আল্লাহর কাছে বলেছে আল্লাহ আল্লাহ আমার সন্তানের জ্বরটা প্রয়োজনে আমাকে দিয়ে দাও তবু আমার কলিজার টুকরা সন্তানকে তুমি কষ্ট দিও না কেমন মা আমার মায়ের এই চুমো শরীরের এমন কোন জায়গা নাই যেখানে লাগে নাই এমনকি আমার লজ্জাস্থানেও আমার মা চুমু খেয়েছে মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপোষ বানাইলেও ঋণের শোধ হবে না এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো ঠিক কেমন মা পেয়েছি
মা যখন কবরে চলে যায় মা তখন কবর থেকে বলে বাজান এত লালন করলাম এত কষ্ট করলাম মাছের মাথা তো তোর প্লেটে দিয়েছিলাম তুই যখন স্কুল মাদ্রাসা থেকে বাড়ি ফিরে আসতি রে বাজান সারা শরীরের মধ্যে ঘাম থাকতো নিজের আঁচলটা দিয়ে তোর ঘামগুলো কতবার মুছে দিয়েছি সারা রাত যখন আমাদের সময় আপনাদের সময় যখন বিদ্যুৎ ছিল না হাত পাখা দিয়ে সারা রাত এক ফোঁটা ঘুমায় নাই কত রাত লাথি মেরেছিলাম মা রাগ করে নাই পায়খানা পড়সা বেরে গন্ধে পাশ থেকে আমার বড় ভাই উঠে যায় কিন্তু মা কখনো আমাকে ছেড়ে দেয় না এমন কি মা যখন আমাকে রাগ করে থাপ্পড় মেরেছে ওই দিন ঠিকমতো খাবারও খায় নাই আমি যখন ঘর থেকে বের হয়ে গিয়েছিলাম আমার মা জানালার ফাঁক দিয়ে দেখে আবার সোনাব্বু কোথায় যায় কখন যেন বাবা ফিরে আসে এমন মা আমরা পেয়েছি অথচ সেই মা এখন এই গুরুস্থানে শুয়ে আছে আমাদের কোনো খবর নাই এজন্য যখন সময় পাবো তখন ওই মায়ের জন্য আমরা পড়বো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা আল্লাহ আপনি আমার আমার মাকে সেভাবে কষ্ট দিয়েন না আল্লাহ ছোটবেলা আমার জন্য কত কষ্ট করেছে ওই আমার জনম দুঃখিনী মাকে আপনি কষ্ট দিয়েন না কবরটার মধ্যে আমার মারে একটু ভালো রাইখেন আমাকে যখন কেউ মারতে আসতো সবার আগে কষ্ট পেত আমার মা আমার মা আমার মা কলিজাটা ছিঁড়ে যায় তবুও সন্তানকে কষ্ট দেয় না আর বাবার কথা কি বলবো বাবা বাবার কথা কি বলবো পৃথিবীতে সবচাইতে চালাক হলো আমার বাপ কি কারণে চালাক বললাম আমার বাবা ভালো মন্দ খেত না বাইরে থেকে না খেয়ে সে আমাকে বলতো আমার বাবা আমাকে বলতো আমি খাইয়া আসছি এটা তোর খাবার ঈদের সময় আমার বাবা পুরাতন জামাটা সাবান দিয়ে ধুয়ে ইস্ত্রি করে পুরাতন জামা গায়ে দিয়ে ঈদগাহে যায় আমার সেই বাবাটা আমার জন্য নতুন জামা আমার গায়ে পড়ায় হাতে ধরে ধরে ঈদগাহে যায় যাওয়ার সময় আমার নতুন জামার দিকে তাকায় নিজের পুরাতন জামাটার দিকে একবার তাকায় আর মনে মনে বলে আমি নতুন জামা কিনি নাই তাতে কি হয়েছে আমার কলিজার টুকরাকে তো আমি নতুন জামা কিনে দিয়েছি কেমন চালাক বাবা কেমন চালাক বাবা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় কৃপণ হলো আমার বাবা নিজের জন্য কৃপণ সন্তানের জন্য উদার নিজের জন্য কৃপণ সামান্য একটা কোনো কিছু লাগলে সন্তানের জন্য চিন্তা করে নিজের বড় জিনিস লাগলেও চিন্তা করে না ঠিক কি না আমার বাবা হোটেলে ঢুকে সস্তা খাবারটা খোঁজে কার জন্য আপনার জন্য কাকে মানুষ করার জন্য এই যুবক তোমাকে মানুষ করার জন্য কত কষ্ট করেছে আমার বাসা আমার আব্বার কথা আমার মনে পড়ে গেল হসপিটালে তিনি এগারো দিন ধরে খেতে পাচ্ছেন না স্যালাইন চলছে বেশ কয়েকবার এরকম হয়েছে তার রুহ নাই চলে গেছে তিনি মারা গেছেন পরে ডক্টর এসে আবার ভালো করে চেক করে দেখলেন না উনি বেঁচে আছেন এমন অবস্থায় যিনি এগারো দিন ধরে তিনি খায় নাই বাবা বেডে শোয়া আছেন কিছুটা সেন্স আছে যখনই আমি হসপিটালে ওই কেবিনের মধ্যে ঢুকি আমার বাবা বলে আম্মাকে ইশারা দিয়ে আমার বাজানার সে তাকে খাবার দাও নিচে এগারো দিন খায় নাই আর বলে আমার বাজানার সে তাকে খাবার দাও আম্মা বকা দিয়ে বলে আপনি তো খান না এত খাবার বলছেন কেন ওই না ওর তো কষ্ট হয়েছে ও তো অফিস থেকে আসছে ওকে খাবার দাও এ হচ্ছে বাবা যারা বাবা আছেন তারাই বুঝেন যে বাবা কত অমূল্য সম্পদ সেই বাবাও তো চলে গেছে রাখতে পেরেছি বাজানকে ওই বাবাও চলে গেছে যে ব্যক্তিটা যে জন যে ফেরেশতা যে আজরাইল আপনার আমার বাবাকে নিয়ে যায় নবীদেরকে নিয়ে যায় ওই আজরাইলেরও জান কবজ হবে কি হবে না আজরাইলের কাছে আল্লাহ বলবে ও আজরাইল কেয়ামত তো হয়ে গেছে সবাইকে মেরে ফেল মউতুন কুল্লুহু সবাইকে মেরে দে আজরাইল বলেন ও আল্লাহ সবাইকে মেরে দিয়েছি এবার আল্লাহ বলেন আখবারানি মান বাকিয়া ও আজরাইল আর কে বাকি আছে আমাকে রিপোর্ট করো
বলল আল্লাহ আর তো কেউ বাকি নাই দেয়ার ইজ নো অ্যানাদার হিউম্যান নো নট এট অল সবাইকে মেরে দিয়েছি আমি এবার রব্বুল আলামিন বলেন তোমার দ্বিতীয় ডিউটি হলো ফেরেশতাদেরকে এবার মার সবই ফেরেশতা মাইরা ফেল সব ফেরেশতাদেরকে রূহ কবজ করা শুরু করে দিলেন আল্লাহ আবার জিজ্ঞাসা করলেন ইয়া আজরাইল ওয়া আখবারানি মান বাকিয়া ওয়াজাইলাকে আর কে বাকি আছে এবার তিনি বলেন আর তো কেউ বাকি নাই তবে আজাজিলটা আছে চিনেন তো আজাজিলকে শয়তান শয়তান বাকি আছে বলল সারা পৃথিবীর সমস্ত মানুষকে যত কষ্ট দিয়েছিলি সব ফেরেশতাদের মৃত্যুর সময় যত কষ্ট হয়েছে সব কষ্টগুলো একসাথে করে ওই শয়তানটাকে চান কবজ কর আল্লাহু আকবার সবগুলা ব্যথা যন্ত্রণা এক জায়গায় করে শয়তানটা জান কবজ কর শয়তান অশেষ আল্লাহ বলেন ইয়া আজরাইল আখবারানি মান বাকিয়া ওয়াজরাইল আর কে বাকি আছে এবার আজরাইল বলেন আর তো কেউ বাকি নাই তবে চারজন বাকি আছে এখনো কয়জন আমার চার বন্ধু বাকি আছে বন্ধুদেরকে চিনেন সাইয়েদানা জিব্রাইল আমিন সাইয়েদানা ইসরাফিল আলাইহিস সালাম সাইয়েদানা মিকাইল আলাইহিস সালাম আর আজরাইল নিজে এবার আল্লাহর অর্ডার হলো মার তিনডারে মার ওই তিনডারে মার আজকে কাউকে ছাড়বো না সব মেরে ফেল এবার তিনজনকে যখন মেরে দিলেন আল্লাহ বললেন আখবারানি মান বাকিয়া ওয়াজরাইল আর কে বাকি আছে বলল আল্লাহ কেউ বাকি নাই তো সব শেষ আল্লাহ বলেন আর কি কেউ বাকি নাই বলল না বাকি নাই মানুষ মেরে দিয়েছি জিন মেরে দিয়েছি ফেরেশতা মেরে দিয়েছি আমার বন্ধুদেরকে মেরে দিয়েছি আল্লাহ আর কেউ বাকি নাই আল্লাহ আপনি একা বাকি আছেন বলল আর কেউ বাকি নাই কিন্তু বোকা তো বুঝে নাই ও তো নিজেই কথা বলতেছে ও তো বাকি আছে আল্লাহু আকবার পড়ায় আল্লাহ ধমক দিয়ে বলে আর কি কেউ নাই আখবারানি মান বাকি আর কে আছো আজরাইল বল আল্লাহ আর কেউ তো নাই আল্লাহ বলেন আর কেউ তো নাই তাহলে আমার সাথে কথা বলে কে এবার আজরাইলের হুঁশ আসছে আজরাইল যখন হুঁশ আসছে আজরাইল বলে আল্লাহ আপনি কি আমাকেও মারবেন আল্লাহ বললেন না আজকে তোমাকেও ছাড়াছাড়ি নাই তোমাকেও মরতে হবে হ্যাভ টু ডাই দিস ইজ মাই রুলস এন্ড রেগুলেশনস এটা আমার হচ্ছে নীতিমালা আইন হচ্ছে তোমাকেও মরতে হবে এবার আজরাইল তো জানে কয়জনরে কত কষ্ট দিয়েছে জানা আছে না আজরাইল তো জানে আজরাইলের শৈলে এবার কম্পন শুরু হয়ে যায় আল্লাহু আকবার পড়েন আজরাইলের শৈলে এবার কম্পন শুরু হয়ে যায় সে তো জানে কত মানুষকে কত কষ্ট দিয়েছে এবার আজরাইল আলাইহিস সালাম তিনি ভয় পেয়ে যায় আল্লাহ বলে জান্নাত জাহান্নামের মাঝখানে গিয়ে দাঁড়াও যাও বাইনাল জান্নাহ ওয়াল জাহান্নাম ওর নাম সেখানে গিয়ে দাঁড়াও এবার রব্বুল আলামিন চিৎকার করে বললেন মুত মানে মরে যা আজরাইল মুহূর্তের মধ্যে আল্লাহু আকবার বলে মুহূর্তের মধ্যে মসজিদে গেলেন পুরো আল্লাহু আকবার